নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 14 আগস্ট 2022 রবিবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি হতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। দেখুন, এই ভিডিওটি আলোচনার পূর্বে আমি কিছু কথা আপনাদেরকে জানাই। এই ভিডিওতে যে আমি কথাগুলো বলবো সেই কথাগুলো আবার কপি কিছু কিছু ক্ষেত্রে হয়ে যাচ্ছে, অর্থাৎ যেটাকে বলে কপি এবং পেস্ট করা। দেখুন, আমি একটি আপনাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতে আপনাদেরকে বলেছি, রাহু কবচ অথবা রাহু রক্ষা কবচের থেকেও আপনারা যদি পাওয়ার রিং যদি আপনারা পরিধান করেন, যাদের ক্ষেত্রে প্রাপ্তির জায়গা গাঢ় আছে তাদের কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে, অর্থাৎ প্রবল প্রাপ্তি যাদের আছে এই পাওয়ার রিং আপনাদের কিন্তু দুর্ধর্ষ প্রাপ্তি কিন্তু ঘটাবে। দেখুন, প্রত্যেকেরই জন্মছকে কম বেশি কিন্তু প্রাপ্তির যোগ থাকে। কারো ক্ষেত্রে একটু দেরিতে হয়, কারো ক্ষেত্রে একটু বয়সকালে হয়, কারো ক্ষেত্রে খুব অল্প বয়সে হয়ে যায়, কিন্তু কম বেশি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু থাকে। কিন্তু সেটা কোন সময় নির্ধারণ করবে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার, এবং এই যে এই পাওয়ারডিংটা যাতে কোনো বাধা না আসে সেই জন্য এই পাওয়ারডিংটা কিন্তু আমি বিশেষভাবে আপনাদেরকে প্রেসক্রাইব করছি। এই কথাটা আবার কোনো কোনো চ্যানেলে শুনবেন যে পাওয়ারডিং, দেখুন পাওয়ারডিং একমাত্র আমি আপনাদেরকে প্রথম থেকে এই কথাটা বলে আসছি, এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি চাইছেন, অর্থাৎ দেখা যাচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন, এখানে আপনারা জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান দিয়ে আপনারা কমেন্ট করুন, এবং তার সঙ্গে হস্তরেখার ছবি পাঠান যাদের ক্ষেত্রে নেই। কিন্তু এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। প্রচুর আসছে আমার রাশি কী, দেখুন রাশি জানার জন্য এখানে কমেন্ট করবেন না। যারা প্রেডিকশন করতে চান, নিজের ভবিষ্যৎ জানতে চান, আপনার সমস্ত কিছু জানতে চান, তারাই একমাত্র এখানে কমেন্ট করুন বা হস্তরেখার ছবি পাঠান। যারা পাওয়ার রিং নিতে চাইছেন, বা আপনি রাহু কবচ নিতে চাইছেন, বা আপনার রত্ন নিতে চাইছেন, বা গ্রহদোষ কাটাতে চাইছেন, মাঙ্গলিক দোষ কাটাতে চাইছেন, কালশুভ দোষ কাটাতে চাইছেন, এই জায়গাগুলোতে কিন্তু আপনাকে কিন্তু সরাসরি এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনাদেরকে কিন্তু মেসেজ করতে হবে। দেখুন, এই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটা শুধুমাত্র আপনার জন্মকুণ্ডলীর বিশ্লেষণ, হস্তরেখা বিচারের জন্য। এখানে কেউ কেউ কমেন্ট করছেন যে স্যার আমার হচ্ছে না, এই জায়গাটা কিন্তু নয়। এখানে আপনাকে সম্পূর্ণরূপে মূল্য দিয়ে আপনাকে আমার সাথে কনসাল্ট কিন্তু করতে হবে। যারা রাহু কবচ নিতে চাইছেন, বা পাওয়ারডিং নিতে চাইছেন, বা রত্ন নিতে চাইছেন, অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। দেখুন, এই যে আকর্ষিক প্রাপ্তির মালিক যে, সেটি হচ্ছে রাহু গ্রহ। এই রাহু আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে এবং কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, এবং ডিগ্রিগত দিক থেকে রাহুর বলবত্তা দেখা কিন্তু একান্তই দরকার। রাহু যদি আপনার স্ট্রং পজিশানে থাকে, আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। আর রাহু যদি আপনার দুর্বল থাকে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে না। কেন ঘটবে না এই জায়গাটা কিন্তু বোঝার ব্যাপার আছে। রাহু, শনি, শুক্র এবং বুধ এই চারটি গ্রহ হচ্ছে একসঙ্গে কম্বাইন্ড করে, বিশেষ করে রাহু এবং শুক্র, শনি এবং বুধ এই চারটি গ্রহকে কম্বাইন্ড করে কিন্তু আকর্ষিক প্রাপ্তির ঘটায়। এই জন্য এই পাওয়ারিংটা কী করবে, এই চারটি গ্রহের বলবত্তাকে আপ করবে। এখানে কিন্তু প্রবল থেকে প্রবলতর প্রাপ্তি কিন্তু ঘটবে, এবং আপনার দশা পারমিট করা দরকার, এবং আপনার ক্ষেত্রে এই আকর্ষিক প্রাপ্তির জায়গাটা কিন্তু দেখা দরকার। এটা যেহেতু ভাগ্যের খেলা, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্টটা আছে কিনা, ভাগ্যভাব, ধনভাব এবং আকর্ষিক প্রাপ্তির ভাব দেখা দরকার। দেখুন, গরিব থেকে ধনী কে না হতে যায়, প্রত্যেকেরই কিন্তু ইচ্ছা থাকে গরিব থেকে ধনী হওয়ার, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু হয় না। কেন হয় না, যে জায়গাগুলো বাধা সৃষ্টি হয়, এবং তার সাথে সাথে আপনার বাস্তুক্ষেত্রে রাহুর জায়গাটা কিন্তু দেখা দরকার। বাস্তুক্ষেত্রে রাহুর পজিশান কেমন আছে সেটাও কিন্তু দেখা একান্তই দরকার। এবার আমি আপনাদেরকে একে একে জানাই, রাহু আপনার খারাপ আছে, আপনি
পাওয়ারিং ধারণ করুন। শনি খারাপ আছে, পাওয়ারিং ধারণ করুন। রাহু শনির জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। এবং আগামীকাল যে পাঁচ রাশি আমি কথা বলতে চলেছি, টার্গেট নাম্বার শুভ সময়। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো আগামীকালে, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 2। আপনাদের সময় সকাল 10:46 থেকে 11:21 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম তুলার পর সেটি হচ্ছে আপনার প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9। আপনাদের শুভ সময় সকাল 8:41 থেকে 10:12 পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম প্রাপ্তির যোগ 12 দেখাচ্ছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9। আপনাদের শুভ সময় সকাল 11:19 থেকে শুরু করে 12:54 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 9:33 থেকে আপনার 12:14 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশি সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 10:41 থেকে আপনার শুরু করে 1:01 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এই যে 5 রাশির আমি আগামীকালের প্রাপ্তির কথা বললাম, কম হোক বেশি হোক অর্থ প্রাপ্তির যোগ কিন্তু এই কটি রাশি কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। তো এ বিষয়ে যদি কারো কোনো কমেন্ট থাকে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন। যারা ফোন করছে সবসময় ফোন ধরা সম্ভব হয় না, হোয়াটসঅ্যাপে যত আপনারা মেসেজ করবেন কি না ততদিন আপনারা কিন্তু রিপ্লাইটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। রাহু শুক্র শনি এবং বুধকে বলবত্তা বৃদ্ধি করুন এবং অর্থের জায়গাটা যদি আমি আসি অর্থের জায়গাটাকে স্ট্রং করুন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। এবং আপনারা যারা ইনভেস্টমেন্ট করছেন, একবার নিজের জন্মকুণ্ডলীটা বা হস্তরেখা আপনারা বিচার করুন, আপনার জন্মছকে যোগ আছে কি না, সেটা থাকলে কোন বছর আছে, সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজি কিন্তু আপনার গাইডলাইন দিতে পারে। নমস্কার, ধন্যবাদ।